আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো চোখ ওঠা রোগ নিয়ে। বর্তমান সময়ে চোখ ওঠা, চোখ লাল হওয়া, এই রোগটা অনেক বেশি দেখা যাইতেছে। তো এটা একটা মহামারীর মতো হয়ে যেতেছে, প্রতিটা প্রায় ঘরে ঘরে এই রোগটা দেখা যেতেছে। আমাদের কাছে অনেক পেশেন্ট আসতেছে এই রোগ নিয়ে। তো এই রোগটা বুঝবেন কিভাবে আপনার চোখ উঠছে? যখন দেখা যাবে যে চোখ লাল হয়ে গেছে, চোখের গোড়া ফুলে গেছে বা জ্বালা পোড়া করতেছে, অথবা চোখ দিয়ে পানি পড়তেছে, এই লক্ষণগুলা যখন দেখা যাবে, হ্যাঁ, তখন বুঝতে হবে যে চোখ ওঠা, আমাদের চোখ উঠছে। তো এই সময় আমাদের যে করণীয় যে কাজগুলো, এই সময়তে আমাদের যে করণীয় কাজগুলো, সেটা হচ্ছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা। মানে যার এই চোখ উঠছে, সচরাচর তার থেকে একটু দূরে থাকা। হ্যাঁ, এরকমভাবে সানগ্লাস পরিধান করে থাকা, যার চোখ উঠছে সে সানগ্লাস যদি পরে থাকে, রোদের থেকে বাঁচা থাকা যাবে, চোখের জ্বালা পোড়াটা কম হবে। চোখে বারবার হাত লাগানো থেকে বাঁচা থাকতে হবে, বারবার চোখে হাত লাগানো যাবে না। হ্যাঁ, আর এরকমভাবে উজ্জ্বল আলো এলাকার থেকে একটু দূরে থাকা লাগবে, বেশিরভাগ সময় ঘরে থাকা লাগবে। তার যে ব্যবহার করা গামছা, তোয়ালে এগুলা বা কাপড় অন্য কেউ ব্যবহার না করা। আর এরকমভাবে তার ব্যবহার করা জিনিসপত্র, হ্যাঁ, থালা বাসন গ্লাস এগুলোও চেষ্টা করা সে যেন একাই ব্যবহার করে। হ্যাঁ, তো এই জন্য এইসব বিষয়গুলো, আর নিজে নিজে এরকমভাবে ডাক্তারি না করা, যে একটা যে কোনো দোকান থেকে একটা ড্রপ নিয়ে এসে দেওয়া শুরু করে দিলাম বা একটা অয়েন্টমেন্ট নিয়ে এসে ব্যবহার করলাম, তো এটা না করা, এমনটা না করা। তো এই এরকমভাবে বিশেষজ্ঞ বা যারা যেসব ডাক্তাররা এই বিষয়ে অভিজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ বা যেসব পল্লী চিকিৎসক যারা চোখের বিষয়ে অভিজ্ঞ, তাদের শরণাপন্ন হওয়া। আর স্বাভাবিকভাবে এই রোগটা 8 থেকে 10 দিনের ভিতরে স্বাভাবিকভাবেই ভালো হয়ে যায়, ভয়ের কিছু নাই। তো এরকম আমাদের এই রোগীর আমাদের কাছে কয়েকজন আসছে, এরকম বেশ কিছু রোগী আমাদের কাছে আসছে, আমরা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, চোখের ড্রপ দেওয়া হয়েছে, স্বাভাবিক চিকিৎসা। এটার জন্য কোনো মানে এরকম ভয় ভীতি পাওয়ার দরকার নাই, স্বাভাবিকভাবে স্বাভাবিক চিকিৎসা করা, স্বাভাবিকভাবে থাকা এবং চেষ্টা করা যাতে এটা যাতে না ছড়ায়, এটা আমার দ্বারা যাতে আরেকজনের ভিতরে এটা যাতে না ছড়ায়, এই জন্য চেষ্টা করা যতটুকু সম্ভব, নিজেকে বাসার ভিতরে থাকা এবং নিজের যেসব জিনিসপত্র ব্যবহার ওগুলো যেন নিজে একাই করা, এটা খেয়াল করা। তো এই জন্য সতর্কতামূলক পোস্ট, সতর্কতামূলক ভিডিও, এই জন্য সতর্ক থাকা। বর্তমান সময়ে এই রোগটা বেশি দেখা যাইতেছে, তো চেষ্টা করা এই রোগের থেকে বাঁচা থাকার জন্য। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সম্ভব হলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।